তো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আপনারা জানেন যে ভলিউম বাটনের মাধ্যমে যে জোর বাড়ানো, সাউন্ড কমানো বাড়ানো হয়, তা এখন দেখবেন যে এমন একটি গোপন কাজ আপনাদের আজকে দেখাবো, তা দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তা আমি এখন দেখাচ্ছি যে ইউটিউব চালু করছি, ইউটিউব দেখেন চালু হচ্ছে না, যে দুঃখিত এমবিসিএস ইউটিউব চলবে না। তো এবার ফেসবুকে যাব, ফেসবুক দেখছেন পারমিশন ছাড়া ফেসবুক ওপেন হবে না। এখন হোয়াটসঅ্যাপ ওপেন করব, তা দেখছেন হোয়াটসঅ্যাপ ওপেন হবে না, এখান থেকে বেরিয়ে যান। তো ফ্রেন্ডস, এটি করতে গেলে, তা আপনারা যদি এটা করতে চান, এই লকটি করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তা চলুন শুরু করা যাক। তো বন্ধু, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা আছে এখানে ক্লিক করুন, পাশে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে সেটা অবশ্যই অন করে দিন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এটি করতে গেলে আপনারা একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো ভিডিও শেষের দিকে। তো অ্যাপসটি প্রথমে ওপেন করবেন, ওপেন করার পর সিলেক্ট করতে করতে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেভাবে যে ভলিউম বাটন মানে কভার টিপে লক করবেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি দুবার সিলেক্ট করছি, এখানে ভলিউম বাটনটি দুবার টিপতে হবে, একবার দুবার কনফার্ম। তো এখানে কোশ্চেন একটা অ্যান্সার দিতে হবে, আমি একটা কোশ্চেন সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে অ্যান্সারটা আমি দিয়ে দেবো, এখানে ক্লিক করব। তো এখানে দুবার ভলিউম বাটনটি টিপব, তবে আপনার কে নটে নিয়ে যাবে। তো এখানে অ্যাপসটি অফ আছে, অফ অন করে দেবেন, এটা লোডিং হচ্ছে একটু ওয়েট করে নেবেন। তো এখানে দেখছেন কে নট এটি অফ আছে, তো এখানে অন করে দেবেন। অন করার পর আপনি ব্যাঙ্কে চলে আসবেন, ব্যাঙ্কে এসে আপনি যেটা লক করবেন সেটি এখানে অ্যালাউ করে দেবেন। তা আমি ফেসবুকটা ওপেন করে দেখাচ্ছি, তো এখানে কাস্টমে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন। ফেসবুকটা ওপেন করে দেখাচ্ছি, ফেসবুক ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, তো এখানে গ্যালারিতে চলে আসবে, আপনি গ্যালারিতে চলে যাবেন। তা আপনি ছবিটা সেট করে দেবেন, তা ছবিটি সেভ হয়ে গেছে। তা এবার আমি দেখাচ্ছি, ফেসবুক এখানে দেখছেন ফেসবুক পারমিশন ছাড়া ওপেন হবে না, তা এখানে দুবার ক্লিক করে দেবেন ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, কী করে আপনারা অ্যাপ্লিকেশনটি ছোটো অ্যাপসটি ডাউনলোড করবেন? তা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন কে নট। তো এখানে দেখছেন অ্যাপসটি চলে এসছে, অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তা আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আর চাইলে যে ছবিগুলো আছে ওই ছবিগুলো আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, দিয়ে আপনারা সেট করতে পারবেন। তো থ্যাংক ইউ, যদি ভালো লাগে ভিডিওটি আপনারা একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো টাটা, বাই বাই।